আজকে দেখো লাউটা কাটতে এসছি, কেন আজকে লাউটা বানাবো, ঠিক আছে? লাউ দিই, লাউটা কেটে নিয়ে যাচ্ছি। আর পাতা নেই, এই সব আর দুটো আছে, হবে কি না, কেননা গাছটা খুব পাতলা, তো এই জন্য। আর দেখো আমার এই গোলাপ গাছটা দেখলেই শুধু ফটো খিঁচতে ইচ্ছা করে, দেখলেই শুধু মানে ভিডিও বানাই, ভিডিও মানে আর দেখতে ইচ্ছে করে, দেখে দেখে আর মন ভরে না। আর দেখো নিচেও আর একটা লাউ আছে, এই লাউটাও কাটবো, আর ওর সাথে লাউ আরগুলো আছে, এগুলো হবে না মনে হচ্ছে। এই দেখো লাউ, এই লাউগুলো যেন আমি কলকাতার থেকে বীজ এনেছি, এগুলো কিন্তু দেশি লাউ। কিন্তু আজকে দেখো লাউ দিয়ে কী হবে, কী দিয়ে বানাবো বলো তো? লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কার কার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লাউ আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো চিংড়ি মাছ দেখলেই জিভে জল আসে, একই না বলো? আর তার সঙ্গে আরেকটা মাছও এনেছে, এটা হলো কী মাছ বলো তো? বাটা মাছ। এখানে কী বলো তো, এই মাছগুলো পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়, এই জন্য নিয়ে এসছে দুটো একসাথে, যেটা করছে। আর আজকে দেখো কী কাটছি মাছ, আমার নামে কেটে দিচ্ছি মাছ। অবশ্য মাছ আনলে মাছ ওই কেটে দেয়, ছোটো মাছ যখনই আনে কেটে দেয়। কী বলো তো, আমি না মাছ কাটতে পারি, কিন্তু কী বলো তো নিচে বসেই মাছ কাটতে পারি না, নিচে বসে মাছ কাটলে আমার কোনোই খুব ব্যথা হয়, ওই জন্য ওই কেটে দেয়, যখনই আনে ওই মাছ কেটে দেয়। আর কেটে দেয়, আবার কোনো কোনো দিন নিজেও মানে রান্না করে, আজকে ওই রান্না করে, আজকে আমার শরীরটা একটা বেশি একটা ভালো না, তাই জন্য ওই রান্না করবে, তাই জন্য কে কাটছে মাছ? আমি কাটবে কি, কেটেই তো তুমি তাহলে ভিডিও কোনো দেয় না। কালকে না কবে ফোন করেছিলাম না, যখন কাটবে আমাকে ফোন করেছিল, তখন বলতেছে মাছ কাটছে, আমি ভিডিও বানাচ্ছি, কিছু কিছু মাছ কাটছে, আমি আবার এরকম বসে কাটতে পারি না, কাটলে আর উঠে দাঁড়াতে পারি না, রান্ধতে তো টাইম লাগে না, আমার কাটতেই তো টাইম লাগে, খুব ব্যথা হয়, তার কারণও আছে, এমনি হয় না, ওই কারণটা অন্য একদিন বলবো, ঠিক আছে? এবার দেখো কী কী রান্না হলো, এই কী জানি বলে এগুলো, আর এই লাউয়ে খোসা করেছি, আমি অবশ্য করি না, আমি এবার বানালে ফেলে দিই। আর হলো সবচেয়ে প্রিয় যেটা, লাউ চিংড়ি, লাউ চিংড়ি কার কার বলে, সেই গোপালবাড়ির লাউ চিংড়ি, লাউ চিংড়ি কার কার ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু আমার তো খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আর তার সাথে বানিয়েছে দেখরা বাটা মাছ, যখন এগুলো আনিয়েছি তো একদম মাখা মাখা, আমার আবার ঝোলটোল বেশি একটা ভালো লাগে না, একটু মাখা মাখাটাই বেশি পছন্দ করি, আমাদের বাড়ির লোকের একটুখানি মাখা মাখাই পছন্দ করি, ঝোলটোল পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড আবার ঝোল আগে পছন্দ করতো, এখন আমি আসার পরে এখন একটু ঝোলটা একটু কমই হয়ে গেলেছে, ঝোল চাই আজকে খুবই সুন্দর হলো। এবার চলো জুসের পাল্লা, জুস করে নিই, এই গরমের দিনে আমাদের বাড়িতেই আমরা জুস বানাই, আমরা বাইরের জুস খাই না, কারণ বাইরের জুস খাই না জানি ভালো লাগে না, কেমন জানি একটু মানে মিশে লাগে, তেতো তেতো লাগে, অনেকক্ষণ ছেড়ে ছুলে রাখে তার জন্য আমরা জানি না, বাড়ি যতই হোক ঘরে বানানোর ব্যাপারটাই আলাদা ব্যাপার, ঘরে হলো রিয়েল একদম, এর মধ্যে কোনো মানে জুসে নাকি কী বলবো, মানে রিয়েল রিয়েলই ঘরে বানাও তাও কেয়া করে ওরে বাবা। আর বাইরে তোমার পতা নেই কতক্ষণ ধরে বানিয়ে রেখে দেয়, একদম ভালো লাগে না, এই ফ্রেশ বানিয়েছি আর এখন ফ্রেশ খেয়েও নিলাম। আচ্ছা এরপর আমার ডিউটি, আমার ডিউটিতে চলে এসেছি, এগুলো সব দেখো কেউ নেই আতি, ইতনে ইজি জিনিস কেউ নেই আতি, তো সো রা হ্যায় কিউ, ভিডিও বানা রহা হুঁ মে, ডালুঙ্গি কাজ করছি আর আমি সবকা ভিডিও ডালুঙ্গি, ভিডিও ও দেখ রহা হ্যায় কি নেই। আর আজকের না ওয়েদারটা না একটু খারাপ ছিল, মানে খারাপ বলতে কি একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে এক দুই ফোঁটে, একদম যেন এমন মেঘ করেছিল যেন খুব বৃষ্টি হবে, তাই জন্য ভাবলাম একটুখানি পপকর্ন বানিয়ে ফেলি, পপকর্নগুলো অনেকদিনই ঘরে প্যাকেটগুলো পড়েছিল, বানাবো বানাবো করে আর টাইমই হয়ে উঠছিল না, তাই আজকে একটুখানি ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই ভাবলাম বানিয়ে ফেলি পপকর্ন। কিন্তু বানানোর পরে আমি তো একাই, কেননা বিটু চলে গেছে টিউশন, একা একাই বসে বসে কি করব, তাই পপকর্ন বানিয়ে নিজে নিজেই একা একা খাবো এখন, কী করবো। দেখো কী দারুণ হচ্ছে পপকর্নগুলো,
পুরো একদম কড়াইটা দেখবে কেমন সাদা হয়ে যাবে, একদম পুরো সাদা। দেখো তোমার তো নিচে দেখিনি, আমি ফার্স্ট টাইম বানালাম, এর আগে আমি কখনো বানাইনি, এই জন্য ওটা বুকে উঠাবো না ভেবে পাচ্ছি না। দেখো একদম মনে হবে কি বাজার থেকে কিনে এনেছি, মনে হচ্ছে কি না সত্যি, কিন্তু হেভি টেস্ট। আর কি সুন্দর একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু হ্যাপি লাগে, হ্যাপি। তাহলে সবাইকে টাটা বাই বাই, কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করবে, শেয়ার কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে। আর নেক্সট ভিডিও আসবে, টাটা টাটা, বাই বাই।